হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বিহিল অ্যান্ড সার্ভের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সারবের মোহাম্মদ রিমুন খান তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি কিভাবে একটা মৌজা ম্যাপ বা নকশা থেকে জমি পরিমাপ করবেন বা জমি পরিমাপ বের করবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনারা আপনার আমরা আজকে নকশা থেকে জমি মাপার জন্য আপনার গুনিয়া স্কেল ব্যবহার করবো তো এখানে দেখুন আমার হাতে তিনটা গুনিয়া স্কেল আছে তেমন প্রথমে আমরা গুনিয়া স্কেল সম্পর্কে জেনে নিই তো গুনিয়া স্কেল আপনার দেখুন তিনটার কাজ কিন্তু একই রকম মানে তিনটার এই যে আপনার এক পাশে আপনার ছোটো দাগ আর এক পাশে বড়ো দাগ এক পাশে ছোটো দাগ আর এক পাশে বড়ো দাগ তারপর ছোটো দাগের একটা মান আছে বড়ো দাগের একটা মান আছে তো মানগুলো আগে আমরা দেখে নিই তো প্রথমে আপনাকে জানতে হবে নকশাটা কত ইঞ্চি স্কেলে প্রস্তুত তো দেখুন আপনার আমাদের এই নকশাটা আপনার ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে প্রস্তুত ঠিক আছে তো এখন যদি আপনি এটাকে ইয়ে করেন যে আপনার এই ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে প্রস্তুত গুনিয়ার ছোটো এক গড় আপনার দশ লিঙ্ক এটা আপনাকে মনে রাখতে হবে গুনিয়ার শ্রুত এক গোড় কত দশ লিঙ্ক তো আমি আমার আগের ভিডিওতে বলে দিছি যে কত ইঞ্চি সমান কত এক মাইল স্কেল প্রস্তুত হইলে আপনার প্রতিটা গড়ের মান তো এটা আপনার দেখে নেবেন তো গুনিয়ার বড় এক গড় হচ্ছে আপনার বিশ লিঙ্ক তো এটাকে আপনাকে জানতে হবে আর লিঙ্ক থেকে ফুটে নেওয়ার জন্য আপনার সূত্র হচ্ছে এক লিঙ্ক সমান শূন্য দশমিক ছেষট্টি ফুট তো এটা গেলো আমাদের স্কেলের হিসাব যে এখন আমরা একটা প্লট মাপবো বা পরিমাপ করব তো প্লট পরিমাপ করার জন্য আমরা কি করব। তো যে পলটটা যেরকম আছে সেম ওই খাতার মধ্যে চিত্র আঁকবো আমরা এখানে এক কাজ করতে পারি আপনার এই স্কেলটা নিলাম বাকি দুইটা রেখে দিলাম কারণ আমরা একই মান একটা স্কেলে আপনি বুঝতে পারলে সবগুলো স্কেল দিয়ে মাপতে পারবেন তো প্রথমে আপনি যেটা করবেন যে আপনার তো দেখুন আমাদের এখানে প্রথমে প্লটটা আপনি দেখবেন প্লটটা দেখবেন তো আমরা কোন প্লটটা মাপবো এই যে এই প্লটটা মাপবো আমরা দাগ তো এইটা আপনার মাপার জন্য প্রথমে আপনারা যেটা করবেন এখানে যেরকম সেম আছে আপনারা কি করবেন এরকম আপনার একটা প্লট খাতার মধ্যে অঙ্কন করবেন ঠিক আছে দেখুন আমি আপনার একটা প্লট অঙ্কন করলাম সেম এরকম তো এটা নাম দিলাম আপনার তিনশো তো উনআশি যে তিনশো উনআশি নাম্বার দাগ তো তিনশো উনআশি নাম্বার দাগের তা আপনারা কি করবেন দুইভাবে মাপ বা রিডিং নিতে পারেন প্রথমত যে আপনার এই স্কেলটা দিয়ে সরাসরি এইভাবে বসিয়ে নিতে পারেন ঠিক আছে আর দ্বিতীয়ত আপনার এখান থেকে আপনি এইভাবে নিতে পারেন যে এই বাহুটা আপনি এইভাবে এখানে বসাইলেন বসানোর পরে এইখানে এই যে এই পর্যন্ত একটাতে বসানোর পরে আরেকটা আপনার পা এইভাবে দৌড়ে মিল করবেন তো মিল করে নিতে পারেন ঠিক আছে তো আপনি যেভাবে সুযোগ হয় যদি আপনি এইভাবে স্বাচ্ছন্দ্য ফিল করেন তো এইভাবে নিতে পারেন তবে দুইভাবে আপনার জন্য সুবিধা তো প্রথমে আপনাকে জানতে হবে যে এই যে দেখুন গুনিয়ার যে ছোটো গড়গুলো আছে এই এক একটা গরের মান আপনার দশ লিং এই যে ছোটো গড়গুলো এখান থেকে এই পর্যন্ত পাঁচটা গড় আছে পঞ্চাশ লিং এখান থেকে এই পর্যন্ত দশটা গড় আছে একশো লিঙ্ক এখানে দেড়শো এখানে দুইশো তো এইভাবে আপনারা হিসাব করে করে গুনে গুণ হিসাব করে আপনার নিতে পারবেন তো প্রথমে আপনি যেটা করবেন এই যে তিনশো উনাশি নাম্বার দাগের উত্তরের বাহুটা কত ফিট আছে এটা আপনার মাপার জন্য আপনারা কি করবেন সরাসরি নকশার মধ্যে ডিভাইডার বা কাটা ধরবেন এটা ভালো করে ধরবেন তা আমি আপনার এখানে মোটামুটি ধরতেছি আপনাদের বোঝানোর সুবিধার্থ আপনারা ভালো করে ধরবেন তো ক্ষেত্রে আপনি ছোটো দাগও বসাইতে পারেন বড় দাগও বসাইতে পারেন ছোটো দাগের মান হবে আপনার এক একটা দাগের দশ লিঙ্ক আর বড় দাগের মান হবে আপনার বিশ লিঙ্ক এখন আমরা বড় দাগ দিয়ে দেখি কারণ ছোটো দাগটা আপনারা ক্যামেরাতে ভালো করে বুঝতে পারবেন না বা দেখতে পারবেন না বড়ো দাগটা ক্লিয়ারলি দেখতে পারবেন তো যখন আপনি বড় দাগে বসাবেন দেখুন এখানে প্রায় আপনার একশো একশো বিশ চল্লিশ ষাট আশি থেকে একটু কম আসে তো এখানে এটাকে আপনি আটাত্তর ধরতে পারেন এই যে দেখুন এখানে ভালো করে খেয়াল করুন এই যে দেখুন আশি থেকে একটু কম আসে ঠিক আছে একশো আশি আপনার হয় নাই তো আশি থেকে একটু কম আছে আপনি এটাকে আটাত্তর ধরতে পারেন তো এখানে আমরা একটা বাহু পাইলাম কত এই দিকের বাহুটা আপনি এখানে লেখবেন যে আপনার এই দিকের বাহুটা আমরা পাইছি যে আপনার তো আটাত্তর তো আটাত্তর এটা কিন্তু আমরা ফোট পাইনি গুনে স্কেলের মাপ সবসময় লিঙ্কে আসে তো একশো আটাত্তর লিঙ্ক আসছে তারপরে আপনার এই বাহুটা নেবেন তো এই বাহুটাও সেম আপনারা একইভাবে আপনার নকশা থেকে মাপটা নেবেন এই যে এইখান থেকে আপনারা এই পর্যন্ত দূরত্বটা নেবেন তা আপনারা ভালো করে বসাই নেবেন তা আমি আপনাদের অত বেশি সময় লেগে যাবে যদি আমি ভালো করে বসাইতে যাই এই ক্ষেত্রে মনে করুন যে আপনি এটা নিলেন নেওয়ার পরে আবার এখানে বসাইবেন তো বসানোর পরে আপনার এটা মনে রাখতে হবে যে আপনার এক একটা গরের মান কত এক একটা গোড়ের মান হচ্ছে আমার বিশ করে তো আপনাকে এটা বুঝতে হবে যে আপনার এটা কত কত ধরা যায় তো এখানে দেখুন আপনার একশো দুইশো তিনশো চারশো চারশো বিশ চল্লিশ সাইড সাইডের চেয়ে একটু বেশি দাঁড়ান আমি এটা আমি ভালো করে দেখিনি তারপরে আপনাদের দেখাইতেছি আপনার এটা ধরতে পারেন চারশো বিশ চল্লিশ ষাট সাইডের চেয়ে একটু বেশি প্রায় পঁয়ষট্টি ধরতে পারেন এটাকে আপনারা এখন ভালো করে দেখুন যে আপনার এটা পঁয়ষট্টির চেয়ে একটু কম ধরতে পারেন চৌষট্টি ধরতে পারেন ঠিক আছে যে আপনার চারশো চৌষট্টি লিঙ্ক চারশো চৌষট্টি লিঙ্ক এই বাহুটা কত আমাদের চারশো চৌষট্টি লিঙ্ক তা আপনারা কী করবেন এখানে চারশো চৌষট্টি লিখবেন চারশো চৌষট্টি লিঙ্ক তারপরে আপনি সেম একইভাবে এই বাহুটা মাপবেন তো এখানে আমি আনুমানিক ধরে নিতেছি ঠিক আছে এখানে আনুমানিক ধরে নিতেছি যে এখানে আমার আছে চারশো বিয়াল্লিশ লিঙ্ক আর এখানে আছে আমার এই মনে করেন যে আপনার একশো সত্তর লিঙ্ক তো এটা গেল আমার চারবাহু তো এখন আমি কিভাবে আপনার এটার মধ্যে কত শতক জমি আছে এটা কিভাবে বের করব তো এখন আমাকে প্রথমে যেটা করা যেতে পারে যে আপনি সরাসরি লিঙ্ক নিয়ে হিসাব করতে পারেন আবার ইচ্ছা করলে আপনার ফুট নিয়ে হিসাব করতে পারেন কিন্তু আমরা কেউ লিঙ্ক নিয়ে হিসাব করি না আমরা ফুট দিয়ে হিসাব করি এক্ষেত্রে আমরা প্রথমে কনভার্ট করে নিব ঠিক আছে তো কনভার্ট করে নিব কনভার্ট করে নিব যে আপনার এখানে একশো মানে আপনার এই একশো আটাত্তর আমরা কাটবো যে একশো আটাত্তর লিঙ্কে কত ফুট আসে যে একশো আটাত্তর গুনন কারণ আমাদের এক লিঙ্ক সমান দশমিক ছয় ছয় ফুট তারপর কত আসছে একশো সতেরো ফুট আটচল্লিশ মানে একশো সতেরো ফুট ছয় ইঞ্চি কেন ছয় ইঞ্চি হয়েছে এটা আপনারা বুঝতে পারবেন কারণ আপনার একশো সতেরো দশমিক ছয় ইঞ্চি একশো সতেরো ফুট ছয় ইঞ্চি তারপরে আমাদের একশো সত্তর যে বাহুটা হয়েছে নিচেরটা দেখুন একশো সত্তর লিঙ্ক এটাকে আমরা কী করবো ফুটে নিব একশো সত্তর গুণন দশমিক ছয় ছয় এখন বলতে পারেন দশমিক ছয় কোথা থেকে আসছে ওই যে আমাদের সূত্রটা যে আপনার এক লিঙ্ক সমান দশমিক ছয় ছয় ফুট এখানে একশো বারো ফুট দুই ইঞ্চি একশো বারো ফুট আপনার ইঞ্চি তারপরে আপনার এখানে কত আসছে চারশো বিয়াল্লিশ লিঙ্ক চারশো বিয়াল্লিশ লিঙ্ক এটাকে যদি আমরা কনভার্ট করি যে চারশো বিয়াল্লিশ গুণন দশমিক ছয় ছয় তো মোটামুটি আপনার দুইশো একানব্বই ফিট বাহাত্তর মানে দুইশো একানব্বই ফিট নয় ইঞ্চি আসে তো এটাকে এইখানে লেখলাম আমরা দুইশো একানব্বই ফিট নয় ইঞ্চি তারপর এইখানে চারশো চৌষট্টি তো এটাকে এইখানে কত আছে এটা দেখব যে চারশো চৌষট্টি গুণন দশমিক ছয় ছয় তো এখানে আসছে আমাদের তিনশো ছয় তিনশত ছয় দশমিক চব্বিশ এত ফুট তা আমরা চারটা বাহুতে কত কত ফুট আছে এটা পেয়ে গেছি যে আমাদের এই যে নকশার প্লটটা তিনশো উনাশি নাম্বার দাগ ঠিক আছে এটার এই বাহুটা হচ্ছে উত্তর উত্তর পাশে পাইছি আমরা কত একশো ফুট ছয় ইঞ্চি আর আপনার দক্ষিণ পাশে পাইছি আপনার একশো বারো ফুট দুই ইঞ্চি আর এটার আপনার পশ্চিম পাশে পাইছি আমরা দুইশো একানব্বই ফিট নয় ইঞ্চি এবং আপনার পূর্ব পাশে পাইছি তিনশো ছয় ফিট চব্বিশ ইঞ্চি তো এখন আমরা যেটা করব এখানে কতটুকু জমি আছে এটা আমরা বের করব তো কাগজ কাগজ তো এটা বের করার জন্য আমাদের যে যে সূত্রটা আছে আপনার গড় দৈর্ঘ্য গুণন গড়প্রস্ত ঠিক আছে যে আপনার আমাদের সূত্র জানি যে আয়তাকার জমির ক্ষেত্রফল কি আপনার গড় দৈর্ঘ্য গুণন গড়প্রস্ত তা আমরা এখন কি করব আপনার গড় দুর্গ নেব তো গড় দুর্গ নেওয়ার নিয়ম হচ্ছে এই যে একশো সতেরো আর কত আপনার একশো বারো তো এই দুইটা আমরা কি করবো হিসাব করবো সত দশমিক ফাইভ কারণ ছয় ইঞ্চি যেহেতু ফাইভ হবে ফাইভ যোগ আপনার একশো বারো দশমিক দুই একশো বারো দশমিক দুই মানে আপনার সতেরো বা দুই আমরা যেহেতু দুই নিছি সমস্যা নাই তখন এটাকে বাক করব আমরা দুই দিয়ে তা আমরা আপনারা আমি যা বিশেষ ইয়ে বিশেষ করে মনে করি যে আপনারা সবাই এইগুলা বুঝেন মানে এই হিসাবগুলা যে আপনার গড় কীভাবে বের করবেন তো গড় দুর্গা আমাদের আসছে একশো চোদ্দো দশমিক তিরাশি গুণন এখন আমরা আসি যে গড় তো এইটার এটার গড় নেব তিনশো ছয় ফিট যে আপনার তিনশত ছয় দশমিক চব্বিশ দশমিক চব্বিশ যোগ দুইশো একানব্বই দশমিক নয় দুইশো একানব্বই দশমিক নয় ভাগ দুইখানে তো দুইশত নিরানব্বই ঠিক আছে তো এখন আমরা এখানে হিসাব করতে পারি যে মোট কতটুকু জমি আছে তো এটা হিসাব করার জন্য এখন আমরা কি করবো এটাকে গুণ করবো এটা দিয়ে একশো চোদ্দ দশমিক তিরাশি মোট আমাদের এখানে যেতে গেলে আমাদের এটা করতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা বাক করতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক যদি আপনি এটাকে চারশো দশমিক দ্বারা বাক করেন তারপরে এখানে আটাত্তর দশমিক দেখুন এখানে আটাত্তর দশমিক একাশি নয় তো এটাকে আমরা আটাত্তর দশমিক বিরানব্বই বিরাশি ধরতে পারি কারণ একাশির পরে পঞ্চাশের উপর যদি হয়ে যায় মানে দশমিকের পরে দুই ডিজিটের পরে তিন নম্বর ডিজিট যদি আপনার পাশের উপরে বা পঞ্চাশের উপর চলে যায় তখন আমরা কী করি একগোর বাড়ায় এক্ষেত্রে আমরা কী করবো আটাত্তর দশমিক বিরাশি নেব যে আপনার আটাত্তর দশমিক বিরাশি শত তো এইভাবে আমরা খুব সহজে যে কোনো একটা নকশা মাপতে পারবো তো এখন আমি আপনাদের নকশা মাপার আগে কিছু বেসিক বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দিই তো প্রথমত আপনার নকশা মাপটা ততটা অ্যাকোরেট হবে যতটা আপনি এই স্কেলটা ঠিকমতো ধরতে পারবেন ঠিক আছে তো এখন স্কেল ধরার কিছু নিয়ম আছে তো নিয়মগুলো আমি আপনাকে এখন আলোচনা করতেছি দেখুন তো এখন আমি আপনাদের সুন্দরভাবে এইগুলো বিষয়গুলো সম্পর্কে বর্ণনা দিব বা ধারণা দিব তো এখানে যে ছোটো ছোটো গড় আছে এই ছোটো গড়গুলো অনেক ছোটো ছোটো তো এইখান থেকে আপনার ঠিক মতো দেখতে পাচ্ছেন না তো এই এক একটা গড় আপনার কত দশ লিঙ্ক তা আমি আপনাদেরকে একটু সুবিধার্থে একটু আমি বড় করে দেখাই মনে করেন যে আপনার এটা একটা গুনিয়া স্কেল আমি যেটা করি আপনার গুনিয়া স্কেলে প্রথমে আপনার এই এইটা কল্পনা করুন এগুলো আপনার বড় দাগ ঠিক আছে এই বড় দাগের এক একটা মান কত আপনার বড় দাগের এক একটার মান হচ্ছে আপনার বিশ লিঙ্ক করে বড় গড়ের মান হচ্ছে আপনার বিশ লিঙ্ক আর এদিকে আপনার মনে করেন যে ছোট দাগ তো আমি দাগগুলো একটু বড় করে দেখাই দিছি আপনার আপনাদের বোঝার সুবিধার্থে এখন মনে করেন যে আপনার ছোটো দাগটা এরকম তো এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আপনার কত দশ লিঙ্ক তো আপনারা এখানে যেটা করবেন যদি আপনার মিডেলে পড়ে মিডেল আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কোন দিকে মিডেলে আপনার যখন কাটা বসাইবেন যে কোন দিকে কম আর কোন দিকে বেশি আছে যদি দেখেন যে আপনার মোটামুটি মিডেল তখন আপনি এখানে হিসাব করবেন আপনার পাঁচ লিঙ্ক আর যদি আপনার এরকম দেখেন যে আপনার এইখানে পড়ছে তো এখানে পড়লে আপনি হিসাব করবেন যে এটা কত বাঘের কত বাঘ হইতে পারে তো এইটা যদি আপনি মনে করেন যে চার বাঘের এক বাঘ ঠিক আছে হতে পারে এরকম অথবা আপনি এটাকে ইয়া ধরতে পারেন দুই এটা আপনি ধারণা করতে পারবেন এটা সম্পর্কে যে এইখান থেকে এখানে আমার দূরত্বটা কতটুকু আমার দশ লিঙ্ক তো এইখানে যেহেতু আমার পড়ছে তো এখানে আমি কত নিব এখানে কত নিব এখানে কত নিব তো এখন আপনার এখানে যদি আপনি নেন যে আপনার আড়াই বা দুই তারপরে নিলেন আপনি পাঁচ তারপর নিলেন আপনি সাত বা নয় সাত আট তারপরের গড়ে আপনার কি এটা তো জানেন যে এখানে দশ এখানে আপনার জিরো এখানে হচ্ছে আপনার দুই কারণ এই গড়টার মান আপনার পাঁচ তো এটাকে আপনার মনে মনে আরও গড় কল্পনা করে ধরে নিতে হবে অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনার এখানে যে আপনার এই এখানে আপনি তিন নেন এটা আপনি নিজে নিজে ধরতে হবে এটা আপনি যত অ্যাকোরেটভাবে ধরতে পারবেন আপনার মাপটা তত বেশি অ্যাকোরেট হবে তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটু আমি ডিপলি বুঝাই দিতেছি দেখুন তো এখন অনেক সময় দেখা যায় যে আপনার একটা এই নকশার মধ্যে তা আপনার এটার এই যে একটা দাগ এই দাগেরই মিডেলে পড়লো তা আপনি বলতেছেন এটা চার লিঙ্ক ঠিক আছে আর আপনার সাথে আরেকজন আছে উনি বলতেছে এটা পাঁচ লিঙ্ক এবং আরেকজন বলতেছে তিন লিঙ্ক ঠিক আছে তো এখন কোনটা সঠিক যদি এরকম পরিস্থিতিতে পড়েন তখন আপনারা যেটা করতে পারেন আপনাদের তিনজনের যে মিডল আছে মিডেলটা নিতে পারেন যে না উনি যেহেতু তিন বলতেছে আমি বলতেছি পাঁচ আপনি বলতেছেন চার আমি চারটা নিলাম এখন নকশা মাপতে গেলে আপনার এক এক দুই দুই এটা তেমন তেমন করে না না কোনো গুরুত্বপূর্ণ বিষয় কারণ যে কোনো মানুষ আপনার ভুল করতে পারে বা যে কোনো আমির করতে পারে এটা কোনো তেমন গুরুত্বপূর্ণ বিষয় না কারণ এক লিঙ্ক আপনার এখানে গাণিতিক ত্রুটি থাকে সব কিছুর মধ্যে আপনার গাণিতিক ত্রুটি থাকে যে আপনি যে কোনো কিছু মাপতে গেলে আপনার এই কোথাও না কোথাও একটু না একটু ত্রুটি থাকবে তো একটা সময় আপনার এই পাঁচ লিঙ্ক দশ লিঙ্ক তেমন কোনো ম্যাটার করতো না আজ থেকে অনেক বছর আগে কিন্তু এখন আপনার অনেক ম্যাটার করে তারপরেও আপনি সর্বোচ্চ দুই লিঙ্ক পর্যন্ত ডিফারেন্স করতে পারবেন বা একটা নকশাতে আপনি যখন একটা আইল মারতে যাবেন দুই প্রায় আপনার এক ফিট ধরতে পারেন যে আপনি এক ফিট জমি আপনি এদিক সেদিক করতে পারবেন ঠিক আছে যে আপনি আপনি বললেন পাঁচ ফুট উনি বলল ছয় ফুট দুইজনই সঠিক তখন আপনারা যেটা করতে পারেন দুইজনের মিডেলটা নিলেন যে পাঁচ আপনি বলতেছেন পাঁচ আমি বলতেছি ছয় যান আমরা কি করলাম এটা আমরা সাড়ে পাঁচ ফুট নিলাম ঠিক আছে বা সাড়ে পাঁচ লিঙ্ক নিলাম তো এইভাবে আপনারা ইয়ে করবেন তো এখানে কেউ এখানে আমি আরেক পিছু বলে রাখি আপনার যত বড় ভালো আমিরি হোক বা যত বড় ভালো ইয়ে সার্বিয়ারি হোক তা আপনার যখন আমরা স্কেল দিয়ে নকশা মাপবো এই ক্ষেত্রে আমাদের এক লিঙ্ক থেকে আপনার এই দুই লিঙ্ক জমি আপনার সঠিক করার সুযোগ থাকে না ঠিক আছে তারপরও আপনার আমরা নকশা মাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে বুঝতে পারেন যে ভাই যান এক দুই লিঙ্ক হলে হতো তখন তো আমার মাপ সঠিক হবে না কিন্তু আপনাদের আপনারা যখন ফিল্ডে কাজ করবেন তখন আসলে বুঝতে পারবেন যে আপনার আপনার যদি কোনো প্লট মাপতে যান এই নক সাথে সবসময় আপনার বড় প্লট থাকে ঠিক আছে তো দেখা যায় এটার মধ্যে আপনার পঞ্চাশ শতক জমি আছে আপনি যদি সীমানা নির্ধারণ করতে যান ওনাকে যদি আপনি উনপঞ্চাশ দশমিক পঞ্চাশ শতক আপনি বুঝাই দিতে পারেন তার মানে আপনি অনেক কাজ করছেন অনেক বেশি আপনি এটা থেকে আপনার এই কাজ করার যেটা আপনি করতে পারছেন যদি আপনি ওনাকে আসল্লিশ বুঝান তখন তো এটা আপনার মাপটা হবে না একোরেট হবে না কিন্তু আপনার কিছু বিষয় মাথা রাখতে হবে আপনি কি করতে পারেন সর্বোচ্চ এক একটা আইলের দিকে এক লিঙ্ক আপনি ডিফারেন্স করতে পারেন মানে এটা আপনার গাণিতিক ভুল হলে এটা সবাই মেনে নিবে কিন্তু এর বেশি ভুল আপনার কেউ মানবে না এক লিঙ্ক বা দুই লিঙ্ক সর্বোচ্চ কিন্তু আপনি যদি তিন লিঙ্ক ডিফারেন্স করেন অথবা চার লিঙ্ক ডিফারেন্স করেন তবে চার লিঙ্ক ডিফারেন্স করার সুযোগ নাই তারপরে আপনাদের আরেকটা যে বিষয় ওটা হচ্ছে ওইটা আমি আপনাদের বুঝাই দিই যে আপনার দাগ যে এইদিকে একটা আপনার এটা দেখুন এই যে এই জমিটা আপনি যখন মেজার করবেন তখন আপনি অনেকে ইয়া করেন যে আমি এই দাগটার কোথায় ধরবো আর এই দাগের কোথায় ধরবো তো এটা আপনাদের অনেকের মধ্যে কনফিউশন যারা নতুন কাজ করেন তো এখন এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আসলে দাগটা কোনো তেমন মেজর ফ্যাক্টর না তারপরেও ফ্যাক্টর হয়ে যায় দেখা যায় দাগের আপনার এই মাথা দরা আর এই মাথা দরার মধ্যে এক দুই লিঙ্ক আপনার চলে যেতে পারে তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আমি যেটা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন কম্পিউটার অটোগ্রেটের কাজ করি তখন আমরা যেটা করি এটা আপনার মিডেলে ধরি এদিকে মিডেল এবং এইদিকে মিডলে ধরি ঠিক আছে কার তখন দুই পক্ষের কারো আপত্তি থাকে না যদি আপনি এই এইদিকে শেষে ধরেন এবং এই প্রথমে ধরেন তাও আপনার হয় কিন্তু আবার এদিকে প্রথমে দললেন এদিকে শেষে দল কিন্তু দেখা যায় যদি আপনার জমির পরিমাণ যদি মা জমির দাম যদি বেশি হয় তখন এটা নিয়ে আপনার দ্বন্দ্বের সৃষ্টি হয় তা আপনারা সবসময় চেষ্টা করবেন যে এরকম জমি যদি পান যে আপনার একটা আইল হুম তা আপনার ওই ক্ষেত্রে মাপ নেওয়ার সময় আপনার আইলের মিডেলে ধরার চেষ্টা করবেন ঠিক আছে এ আইলের মিডেল এ আইলের মিডেল তারপরে আপনারা এইভাবে এই যে ডিভাইডার বসাইলে আপনারা এটা এমনিতেই আপনার এই যে মিডেলে ধরা হয় ডিভাইডারটা বসাইলে অটোমেটিক আপনার মিডেল যখন আমরা স্কেলে বসাই তখন আমরা আসলে ইয়া করতে পারি না যে আসলে কোথায় ধরবো শেষে ধরলেও হয় কোনো সমস্যা নাই তবে চেষ্টা করবেন মিডলে ধরার মিডলে ধরতে গেলে কি আপনার সুবিধাটা হয় কি আপনার এই রেজাল্টটা অ্যাকোরেট আসে মোটামুটি তারপর আপনার ডিভাইডারটা কী করবেন কাটার মধ্যে বসাইবেন বসায় সুন্দরভাবে হিসেব করবেন ঠিক আছে আপনারা আমি বড় দিক দিয়ে দিয়ে দেখাই দিয়েছি মনে করুন যে আপনার বড় দিকের মান আপনার দশ ঠিক আছে তো যখন আপনি এটা মাপবেন কিন্তু আসলে কিন্তু বড় দিকের মানটা কত আপনার বিশ আমি আপনাদের বোঝানো সুবিধা আছে দেখুন এখানে আপনারা খুব ভালো করে খেয়াল করবো দেখুন এদিকে যাই আপনার কতটুকু গেছে তো এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ যে কতটুকু গেছে কতটুকু গেছে এটা আপনাকে বুঝতে হবে যে এটা কি অর্ধেক গেল যদি অর্ধেক যায় যেহেতু আমাদের এক একটা গড়ের মান কত একটা গড়ের মান হচ্ছে আপনার দশ তো যদি অর্ধেক যায় তখন আমরা কি করব ধরব পাঁচ বা ছয় চার এরকম তার আর যদি আপনার চার ভাগের এক ভাগ যায় যে আপনার এই ঘরটা এই ঘরটার আপনি চার ভাগের এক ভাগ অর্ধেক বা এইজি তো এখন এইখানে আসলে আমি কত ধরবো এইখানে আসলে কত ধরবো এটা আপনারা আসলে বুঝতে পারবেন তবে চেষ্টা করবেন গুনিয়ার সুটো গর্তা দিয়ে মাপতে কারণ গুনিয়ার স্যুটও গড়টা দিয়ে মাপলে কি হবে আপনার মাপটা অ্যাকোরেট হবে ভুল হলেও তেমন বেশি ভুল হবে না ঠিক আছে তো এভাবে আপনারা দেখুন একটা জমির নকশা গুনিয়া স্কেল দিয়ে পরিমাপ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমি সামনে আরও বিস্তারিত ভিডিও দিব তো এই আশা করি আজকের ভিডিওতে আপনাদের মোটামুটি বুঝাইতে পারছি যে আপনার কীভাবে আপনার একটা জমির নকশা পরিমাপ করবেন তো আপনার সব সময় মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম